ঈদে যদি কাবাব না থাকে পোলাওর সাথে তাহলে কি হয়? ঈদে আমরা যেসব খাবার রান্নাবান্না করি তার মধ্যে কিন্তু কাবাব অন্যতম। আজকে আমি একদম শাহী স্টাইলে শামি কাবাব তৈরি করে দেখাবো, আর এটা কিভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন অনেক দিন পর্যন্ত সেই পদ্ধতিটাও শেয়ার করব। একদম ফুল রেসিপিটি দেখবেন, এর ভিতরে আমি অনেক টিপস অ্যান্ড ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি আধা কেজির মতো মাংস নিয়েছি, আর ডালটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, সেটাও প্রায় মাংসের সমান আমি ব্যবহার করেছি। ডালটা অনেক সময় বেশি ব্যবহার করা যায়, কম ব্যবহার করা যায়, আবার সম পরিমাণেও নেওয়া যায়, এটা কোনো সমস্যা না। আর এখন আমি শাহী জিরা, এলাচ, তেজপাতা, দারুচিনি, লবঙ্গ, আস্ত গোলমরিচ, জয়ত্রী, জয়ফল, তারপর হচ্ছে হাফ টিস্পুন হলুদ পাউডার, আর 1 টিস্পুন করে জিরা পাউডার, ধনিয়া পাউডার, আর হচ্ছে গরম মশলার পাউডার, আর স্বাদ মতো হচ্ছে ঝালটা দিবেন, আর আদা রসুন হচ্ছে আমি 2 টেবিল স্পুন দিয়েছি, স্বাদ মতো লবণ, লবণটা এই ক্ষেত্রে একটু কম দেওয়ার চেষ্টা করবেন যাতে করে পরে চাইলে আপনারা অ্যাড করে নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুনের মতো তেল, আর কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি 1/2 কাপের মতো। এখন এগুলো দিয়ে আমি পরিমাণ মতো পানি দিচ্ছি, যতটুকু পানি সিদ্ধ হতে প্রয়োজন হবে। সব কিছু দেওয়া শেষ, এখন আমি একটু নেড়ে চেড়ে এটাকে বসিয়ে দিব। আমি কিন্তু সব মশলাই অল্প অল্প করে এখানে টাচ করেছি, যেহেতু এটা গরুর মাংসের কাবাব হবে, কাবাব একটু মশলা যায়, আর গরুর মাংসে মশলা একটু লাগে সব ধরনের, তবে পরিমাণগুলো একটু কম কম দিয়েছি, বেশি দিলে কিন্তু তখন মশলার ফ্লেভারটা বেশি চলে আসবে। একদম অল্প আছে, আমি এটাকে সিদ্ধ করে নিয়েছি, প্রথমে হাই আছে, এটাকে বলক আসার পরে একদম অল্প আছে, এটাকে আমি 1.5 ঘন্টা সময় লেগেছে, সিদ্ধ হয়ে গেছে। যদি ননস্টিক হয় তাহলে মাঝে নাড়া চাড়া কোনো দরকার নাই, যদি অন্য কোনো পাতিল ব্যবহার করেন তাহলে অবশ্যই একটু নেড়ে চেড়ে দিবেন যাতে লেগে না যায়। আস্ত মশলার মধ্যে আমি তেজপাতা আর দারুচিনিটা হচ্ছে ফেলে দিচ্ছি, বাকি যে ছোট ছোট মশলাগুলো আছে সেগুলো ব্লেন্ডারের সাথে ব্লেন্ড হয়ে যাবে। আপনারা চাইলে এটাকে পাটায় বেটে মিহি করে নিতে পারেন, আমি দুইভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটা হচ্ছে ব্লেন্ডারে, যেটা হচ্ছে এই ধরনের ব্লেন্ডার, আর একটা দেখাবো সেটা হচ্ছে হ্যান্ড ব্লেন্ডার। এইভাবে করলেও হবে, আমি কিন্তু একটু পানি রেখে দিয়েছিলাম, যেহেতু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করব তাই পানি রাখাটা জরুরি, তা না হলে কিন্তু ভালো করে ব্লেন্ড হবে না। আবার আপনারা চাইলে কিন্তু হ্যান্ড ব্লেন্ডারও ব্লেন্ড করতে পারেন, আর অবশ্যই এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু ব্লেন্ড করবেন, তা না হলে কিন্তু ব্লেন্ডারে সমস্যা হতে পারে। এই যে খুব সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে, আপনারা যদি ফ্রোজেন করতে চান তাহলে এই পর্যায়ে আপনারা ফ্রোজেন করে রাখবেন, আর যদি আপনারা একদম কাবাবের শেপ দিয়ে ফ্রোজেন করতে চান সেক্ষেত্রে কাঁচা পেঁয়াজটা ইউজ করবেন না, পেঁয়াজ বেরেস্তা ইউজ করবেন। আমি হচ্ছে এই অবস্থায় ফ্রোজেন করব ঈদের জন্য, আর বাকিটা এখন আপনাদেরকে আমি ভেজে দেখাবো। আমার কাছে কাঁচা জিনিসপত্র একদম ফ্রেশ ব্যবহার করলে ভালো লাগে, এই জন্য আমি হচ্ছে পরে ফ্রোজেনটা বের করে এরকম কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা, পুদিনা পাতা, একটু ভাজা জিরা পাউডার দিয়ে ফ্রেশ ফ্রেশ এই কাবাবটা তৈরি করব। এখন কিন্তু একটা ডিম দিয়ে দিচ্ছি, ডিম দিতে একদম ভুলবেন না, আর এখানে পুদিনা পাতাটা ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে একটা শাহী ফ্লেভার চলে আসবে। আর ভাজা জিরাটা আমি এন্ডে দিয়েছি, আর প্রথমে কিন্তু আমি সব ধরনের মশলা দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছি, তাই আর কোনো মশলার এখানে প্রয়োজন নেই, আপনারা চাইলে একটু গরম মশলা লাস্টে দিতে পারেন। এই সময় গরম মশলাটা দিলে আর একটু মশলার ফ্লেভারটা স্ট্রং হয়, আর আমার সেটা ভালো লাগে না তাই আমি ইউজ করছি না। আর এখন কিন্তু আমি অলরেডি চুলাতে তেল গরম করতে দিয়েছি, এটা কিন্তু গরম তেলে একদম সাথে সাথেই ভাজতে হবে, যখন আপনারা এই প্রসেসটা করবেন তখন তেল অলরেডি গরম করতে দিয়ে দিবেন, শেপ দিয়ে দিয়ে হচ্ছে তেলের মধ্যে ছেড়ে দিবেন, অপেক্ষা করা যাবে না। তেলটা কিন্তু অনেক ভালো গরম হতে হবে, তাহলে দেখবেন যে আপনাদের এই কাবাবগুলো আর ভাঙবে না। আপনারা যদি অল্প আঁচে একদম আস্তে আস্তে ভাজতে থাকেন তাহলে কাবাবগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই বেশি আঁচে যদি আপনারা কাবাব ভাজেন তাহলে আর ভাঙবে না। যেহেতু আমাদের এগুলো অলরেডি সিদ্ধ করা কুক আছে, সেক্ষেত্রে আমাদের কুক করার কোনো প্রয়োজন নেই, এখন জাস্ট আমরা একটু ভেজে নিব। উপরে পাটটা ক্রিসপি হবে আর ভেতরে পাটটা হবে অনেক সফট, তা আমি সবগুলো যেরকম ভেজে নিচ্ছি। কারা কারা এই ঈদে কাবাব তৈরি করছেন পোলাওয়ের সাথে খাওয়ার জন্য, আমি তো অলরেডি তৈরি করেই ফেলেছি, আপনারা দেখেই ফেলেছেন, যেটা আমি ফ্রোজেন করে রেখেছি ঈদের দিন সেটা বের করে এরকম একদম ঝটপট ফ্রেশ সব কিছু দিয়ে ভেজে নেব। যারা এখনও চিন্তাই করেন নাই, আজকে আমার রেসিপি দেখে চিন্তা করেন, আপনারাও কাবাব বানাবেন। তো এই যে আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে, আমি একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা, বাইরেটা তো দেখতেই পাচ্ছেন, এই দেখেন ভেতরও খুব সুন্দর, এটা খেতে সত্যি সত্যি অনেক টেস্ট হয়েছে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক কমেন্ট দিয়ে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।